করোনা পরিস্থিতির কারণে চৈত্রের বাজারে ভাটা। একদিকে করোনার দাপাদাপি, অন্যদিকে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা। মূলত এই দুই কারণে চৈত্রের বাজারে ভাটা পড়েছে এবছর। চৈত্রের হাট এবছর মন্দা হওয়ার কারণে দোকানিদের মাথায় হাত। দোকানিরা পশরা সাজিয়ে বসে থাকলেও দেখা নেই ক্রেতা সাধারণের। এমনটাই চিত্র উঠে এলো তেলেমুড়া বাজার থেকে। তেলেমুড়া বাজারের জনাকয়েক ব্যবসায়ীরা বলেন, দীর্ঘ বছরের ব্যবসার অভিজ্ঞতা রয়েছে দোকানিদের কাছে, কিন্তু এবছরের মতো মন্দা বাজার তারা দেখেনি। তারা জানিয়েছেন, এই সময়টাতে তাদের ব্যবসা মূলত জাতি ও জনজাতির মেলবন্ধনে গম গম হয়ে উঠত, কিন্তু এবছর জাতি জনজাতি অংশের মানুষজনের উপস্থিতি তেমনটা বাজারে প্রত্যক্ষ করছে না ব্যবসায়ীরা। গত বছর করোনা পরিস্থিতির কারণে রাজ্যের কোথাও চৈত্রের বাজার বসতে পারেনি। এবছরও করোনা পরিস্থিতি এবং স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে জনজাতি অংশের মানুষজনের উপস্থিতি অনেকাংশেই কম। ফলে ব্যবসায়ীরা মহাজনদের ঋণের টাকা কিভাবে পরিশোধ করবেন তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ। এমনটাই অপকটে নিজ মুখে স্বীকার করলেন তেলেমুড়া বাজারের জনাকয়েক ব্যবসায়ী। অন্য বছরের তুলনায় এই বছর তো খুবই খারাপ। অন্য বছর তো যাক দুই চারটে বেছন যেত, এই বছর তো কিছুই নেই। মানে ব্যবসায়িক না খাই আমার অনুভূতি হয়েছে। কী কারণে এমনটা হইতেছে মনে করতেছেন? কী কারণ বলতে, অনেক গভর্নমেন্ট পয়সা দিতেছে না, রেকের কাছে টাকা নাই, কিছু নাই, টুয়েফের কাছে টাকা নাই, টাকা দিতেছে না, এমন পেমেন্ট করতেছে না, তাহলে মানুষ করতে হইব। মানুষের ধারে টাকা থাকলে তো বাজার হইতো, মানুষ টাকা বসেই নেই মানুষের ধারে। করোনার কারণে তো এফেক্ট হয়েছে, এটা তো একটা। এরপর তো লোকের মানুষের ধরে পয়সা ফিরে নেই, টোটালি মানুষ একবারে বিকে দিয়ে গেছে, লোকের ব্যবসায়ীকে বিকে দিয়ে গেছে। অন্যান্য বছর তো এইরকম দিনে তো মানে খাওয়ানোর সময় পাওয়া গেছে না, টাইম পাওয়া গেছে না। এই বছর পুরোটা বাজারে খালি, কোনো একটা দোকানদারে একটা লোকের দোকানের ভিতরে কাস্টমার নেই, লোক নিয়ে পাবে না। View report search in the TNN.